স্বাস্থ্য বাজারের নিয়মিত প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমাদের নিয়মিত প্রোগ্রাম স্বাস্থ্য আলাপন নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সাদা স্রাবের কারণ, লক্ষণ ও প্রতিকার। তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আমাদের স্বাস্থ্য বাজারের বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছে ডাক্তার হাসনা হোসেন আখি, উনি হচ্ছেন গাইনি বিশেষজ্ঞ। আরেকজন হচ্ছে ডাক্তার আফসানা মুনমুন, উনি ন্যাচুরোপ্যাথি বিশেষজ্ঞ। তো এই বিষয়টি নিয়ে প্রথমেই আমি একটু ডাক্তার হাসনা হোসেন আকির কাছে যেতে চাই। সাদা স্রাবটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই, তবে এটা আমরা শুনেছি। তো এই বিষয়টি নিয়ে মানে আসলে এটা সাদা স্রাব বলতে কি বুঝি আমরা, আসলে এই বিষয়টা যদি একটু আপনি ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম, স্বাস্থ্য আলাপনের সকল দর্শককে আমার শুভেচ্ছা, সাথে স্বাস্থ্য আলাপনের টিমকেও অনেক শুভেচ্ছা। যে খুব কমন একটি টপিকস, কিন্তু হচ্ছে অনেক পেশেন্ট আমরা পাই, অনেক পেশেন্ট সাফার করছে এবং এটার কমপ্লিকেশন কিন্তু অনেক। হ্যাঁ, তো সাদা স্রাব কি এটা যদি আমরা প্রথমে একটু ডিসক্রাইব করি বা বুঝতে চাই, এটা হচ্ছে আমাদের সার্ভিক্স বা জরায়ুর যে মুখটা আছে, সার্ভিক্স, এটা থেকে একটা ডিসচার্জ তৈরি হয়। কিছু ডিসচার্জ ন্যাচারালি হয়, এটা ফিজিওলজিক্যাল, আর কিছু ডিসচার্জটা আসে হচ্ছে সাথে প্যাথোজেন থাকে, অর্থাৎ মাইক্রো অর্গানিজম। সেটা ইস্ট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ক্লাইমেডিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, যে কোনো কিছু দিয়ে সংক্রমণের জন্য হতে পারে। আরেকটা হতে পারে কিছু ডিজিজ এর কারণে, অর্থাৎ যেমন ক্রনিক সার্ভিসাইটিস, অর্থাৎ জরায়ুর মুখে ঘা, দেন হচ্ছে নিউপ্লাজম বা সার্ভাইকাল ক্যান্সার বা পলিপ, এগুলোর জন্য হতে পারে। তো যখন জরায়ুর মুখ থেকে ডিসচার্জটা বের হয়ে ভ্যাজাইনাতে আসে, তখন ওই ডিসচার্জটাকে আমরা সাদা স্রাব বা লিকুরিয়া এটা বলে থাকি আর কি। এর মধ্যে অবশ্য কারণও মোটামুটি চলে আসছে যেগুলো আপনি বলেছেন। তো আমরা যদি বলি যে আসলে কোন ধরনের, কোন বয়সের মেয়েদের এটা বেশি হয়ে থাকে? রিপ্রোডাক্টিভ এইজে আসলে খুব বেশি হয়, রিপ্রোডাক্টিভ এইজে খুব বেশি হয়, কারণ এই সময় সিক্রেশন গুলো অনেক বেশি থাকে। হ্যাঁ, আর স্টেডিতে যেহেতু রিলেটেড এটার সাথে, স্টেডির জন্য অনেক সময় দেখা যায় এই সংক্রমণটা বেশি হয়। আর যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদেরই আমরা আসলে খুব বেশি পাই, তবে সব এইজে কিন্তু কম বেশি আসে। জি, তো যা মানে যাদের অতিরিক্ত সাদাস্রাব হয়, মানে এটা এর কারণে তাদের কি কি অসুবিধা হতে পারে? এর কারণে একটা তো হচ্ছে অ্যাবনর্মাল ডিসচার্জ, এটা একটা আনকমফোর্টেবল, এটা একটা আনকমফোর্টেবল, সাথে অনেক সময় অনেকের চুলকানি থাকে, অনেকের হচ্ছে ইউটিআই তৈরি হয়, সাথে প্রস্রাবে ইনফেকশন তৈরি হয়, অনেকের তলপেটে ব্যথা হয়, এটা থেকে পিআইডি হয়, আবার এই পিআইডি থেকে আবার অনেক সময় এক্টোপিক প্রেগনেন্সি, হ্যাঁ, ক্রনিক সার্ভিসাইটিস, এগুলাও তৈরি হয়, হ্যাঁ, সালফিনজাইটিস, অনেক সময় হাইড্রোসালফিংস তৈরি হয়, এগুলো থেকে আবার অনেক সময় ইনফার্টিলিটি প্রবলেম দেখা দেয়। মানে ব্যাপারগুলো আসলে সিকুয়েন্সিয়াল, একটা থেকে একটা, একটা থেকে একটা। হ্যাঁ, প্রথমে হয়তো খুব কমন একটা সিম্পল জিনিস, কিন্তু এটার সিকোয়েন্স বা কমপ্লিকেশন গুলো কিন্তু অনেক সময় হচ্ছে বন্ধাত্ম পর্যন্ত আমাদের নিয়ে যেতে পারে। মাসিক চক্রে সাদাস্রাবের ধরনটা আসলে কিরকম হয়, মানে রংটা, কালারটা কিরকম থাকে? আচ্ছা, ন্যাচারাল যেটা আমাদের হয় আর কি, ন্যাচারাল যেটা হয় সেটা কিন্তু ওয়াটারি, সেটা কিন্তু ওয়াটারি, সেটা কিন্তু আপনার তেমন কোনো কালার থাকে না, জাস্ট সিম্পল ওয়াটারি ডিসচার্জ। একটা হয় ওভুলেশনের সময় একটা হয়, হ্যাঁ, ওভুলেশনের সময় একটা ডিসচার্জ হয়, আরেকটা হয় সাইকেল শুরু হওয়ার আগে, এটা ন্যাচারালি সিম্পল ওয়াটারি ডিসচার্জ। কিন্তু এটার সাথে যদি গ্রে কালার আসে বা একদম কার্ডি লাইক আসে বা হচ্ছে গ্রিনিশ আসে, অথবা রেড ডিসচার্জ আসে, অর্থাৎ ব্লাডি ডিসচার্জ আসে, তখন কিন্তু আমরা ওটা হচ্ছে আমাদের জন্য ওয়ার্নিং। হ্যাঁ, ওটার ওটার কিন্তু আবার ইভ্যালুয়েশনটা আমাদের নিড হয়, অর্থাৎ একজন গাইনি কনসালটেশন প্লাস কিছু এক্সামিনেশন তখন আমাদের কিন্তু নিড হয়ে যায়। জি, আসলে সাদা স্রাবের লক্ষণ গুলা কি, মানে কিভাবে বুঝতে পারি যে এটা না? একটা তো হচ্ছে যে হচ্ছে একটা তো হচ্ছে অনেকেরই দেখা যাচ্ছে যে ডিসচার্জটা তো অনেকে চোখেই দেখতে পায়, অনেকে রুগীরা এসে বলে আমার কার্ড লাইক ডিসচার্জ, ওটা চোখেই সে দেখতে পায়। সাথে ওই যে ভ্যাজারে লিচিং থাকে, হ্যাঁ, তলপেটে অনেকের ব্যথা থাকে, অনেকে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন হয়, বার্নিং সেন্সেশন হয় ইউরিনে, ওটা থাকে,
অনেকের মাসিকের সময় ব্যথা হয়, অনেকের আবার মেলামেশার সময় ব্যথা হয়, স্বামীর সাথে গঞ্জিগুলির লাইফে ব্যথা হয়। তো এই প্রবলেমগুলো যখন নিয়ে আসে সাথে, আমরা রোগীদের জিজ্ঞেস করি যে আপনার ভ্যাজিনাল ডিসচার্জ আছে কিনা বা সাদা স্টাফ যায় কিনা, তো অনেক কি মানে 99% ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ হচ্ছে, তাদের সাথে সাদা স্টাফ আছে, মানে ওটার জন্যই দেখা যায় ইনফেকশনটা ইনভাইট হয়, অনেক বেশি ইনভাইট হয় এবং সাথে ওই অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো তৈরি করে। এমনিতে মানে এই ধরনের সমস্যা থেকে মানে পরিত্রাণের উপায়টা কি, আসলে কিভাবে ব্যবস্থা নিতে হয়? প্রিভেনশনের জন্য তো আমরা ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে মিনিস্ট্রুয়াল হাইজিন, পার্সোনাল হাইজিন, মিনিস্ট্রুয়াল হাইজিনিং, সাথে হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স আমরা পেশেন্টদের বলি যে ইউরিনটা হচ্ছে ইভ্যাকুয়েট করা আর কি, প্রস্রাবটা করে ফেলা, তাতে করে দেখা যায় অনেক চান্স ঝুঁকি কমে যায়। আর পার্সোনাল হাইজিনটা তো এটা আসলে নিজের ব্যাপার, প্রতিবার ডিফিকেশনের পর ইউরিনেশনের পর হচ্ছে সে ক্লিন করবে জেনাইটালিয়াটা ভালো করে ক্লিন করবে। আর্টিফিশিয়াল এগুলো আমরা নিষেধ করি, আর্টিফিশিয়াল ওই যে ঘি ওয়াশ এগুলো আমরা নিষেধ করি, এগুলো কি হয় পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়। সিম্পল সিম্পল সোপ ওয়াটার ইজ এনাফ টু ক্লিন এ জেনাইটাল অর্গান বা জেনাইটাল এরিয়া, যথেষ্ট। হ্যাঁ, আর হচ্ছে আমরা উইপস ইউজ করতে গেলে আমরা সবসময় বলি হচ্ছে ভ্যাজানা থেকে অ্যানাসের দিকে যেতে, অর্থাৎ অ্যানাস থেকে ভ্যাজানের দিকে যাবে না, মানে মাসিকের রাস্তা থেকে পায়খানার রাস্তার দিকে যাবে, মানে সামনে থেকে পিছনের দিকে যাবে, কারণ পিছন থেকে সামনে আসলে কেন অ্যানাস বা রেকটাম পায়খানার রাস্তা এগুলো কিন্তু ব্যাকটেরিয়া থাকেই, তখন ওগুলো কিন্তু আবার হচ্ছে কন্টামিনেটেড হয়। এটা একটা, আর মিনিস্ট্রুয়াল হাইজিনটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আসলে আমাদের দেশে ওভাবে আমরা প্রচারও করি না, প্রসারও করি না বা শেখাও না। হ্যাঁ, মাসিকের সময় স্টেরাইলাইজ স্যানিটারি প্যাড ইউজ করা, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ করা, দুবার তিনবার করে চেঞ্জ করা, প্লাস হচ্ছে গোসলটা করা, এই হাইজিনিক ব্যাপারগুলো আমাদের হচ্ছে বাচ্চাদের বা টিনেজদের শিক্ষাটা দিতে হবে। এখনো আমাদের দেশে দেখা যায় যে মানে আমি বলবো যে রুট লেভেলে অর্থাৎ ভিলেজ অঞ্চলে এখনো অনেকে স্টেরাইল স্যানিটারি প্যাড ইউজ করে না, দেখা যায় কাপড় ন্যাকড়া নারকেলের ছোবড়া মাটি হাবি জাবি যা আছে সব ইউজ করে, অনেকে অনেক কিছু ইউজই করে না। তো এটা তো মানে এটা থেকে বেশি আসলে আমাদের হচ্ছে ট্রান্সমিটটা হয়, কারণ ব্লাড একটা গুড কালচার, ব্লাড অর্গানিজমের জন্য খুব একটা গুড কালচার, তো ওই ব্লাডটা জমে থাকলে বা কন্টামিনেটেড হলে ওখান থেকে খুব সহজে আমাদের মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ফাঙ্গাস সব কিছু আমাদের হচ্ছে ট্রান্সমিট হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে এসটিডি রিলেটেড, অর্থাৎ হাজবেন্ড থেকে যেটা কন্টামিনেট হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সঙ্গীর প্রতি বিশ্বস্ততা থাকা, অর্থাৎ একজন পার্টনারই চুজ করা, মাল্টিপল পার্টনার, এটা আমাদের দেশে যদিও প্র্যাকটিস কম তারপর আর কি, মাল্টিপল পার্টনার থেকে বিরত থাকা এবং কন্ডম ব্যবহার করা, এসটিডি প্রিভেনশনের জন্য কন্ডম ব্যবহার করা প্লাস হচ্ছে বহুগামিতা প্রিভেন্ট করা, এটা খুব জরুরি। আরেকটা হচ্ছে মেলামেশার পরে আমরা তো বলি ইউরিন ইভ্যাকুয়েট করতে প্লাস হচ্ছে ক্লিন করতে, ওটা একটা। আর কন্ট্যাক্ট ট্রেসিং, যদি কোনো কারণে আমি ট্রিটমেন্ট নেই অবশ্যই আমার পার্টনারকেও ট্রিটমেন্ট দিতে হবে। কন্ট্যাক্ট ট্রেসিংটা না হলে হবে কি, আমি হয়তো কিউর হয়ে গেলাম বাট আমার পার্টনার তো আনকিউর হলো বা সে একটা ক্যারিয়ার হিসেবে থাকলো, তখন তো আবার যখন যখন তাদের তখন মেলামেশা হবে বা ই হবে তখন কিন্তু আবার ডিজিজটা হচ্ছে কন্টামিনেটেড হবে। এই জন্য প্রতি ডিজিজের ক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট ট্রেসিংটা খুবই জোর দিই, মানে হাজব্যান্ড ওয়াইফ বোথ আমাদের হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে। মোটামুটি এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে হয়তো যে ভ্যাজিনাল ডিসচার্জ রিকারেন্সটা বা যে প্রকোপটা এটা অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারবো। একজন রোগী কখন আপনাদের কাছে আসবে, মানে একজন গাইনি বিশেষজ্ঞর কাছে কখন আসবে এই সমস্যা নিয়ে? আমাদের কাছে অবশ্যই যখন দেখবে যে ভ্যাজিনাল ডিসচার্জটার কালার ওয়াটারি না, অন্য যে কোনো কালার, রেড হোয়াইট গ্রে গ্রিন এবং সাথে ফাউল স্পেলিং আছে, হ্যাঁ ফাউল স্পেলিং আছে এবং অফেন্সিভ ডিসচার্জ, সাথে অনেকেরই ভ্যাজাইনাল ইচিং থাকে, তলপেটে ব্যথা থাকে, বার্নিং সেন্সেশন অফ মিকচুরেশন আছে, এগুলো যে কোনো একটা থাকলেই পেশেন্ট অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে কনসাল্ট করবে। সেক্ষেত্রে আপনারা চিকিৎসা প্ল্যানটা কিভাবে নেন? আচ্ছা, চিকিৎসা আমরা তো হচ্ছে আমাদের তো যে হুয়ের প্রোটোকল আছে একটা, কিন্তু হুয়ের একটা প্রোটোকল আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট। হ্যাঁ, যেহেতু রোগীগুলো স্কিপ হয়ে যায় অনেক সময়,
তো আমাদের সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট একটা আছে, মানে যেমন 150 গ্রাম আমরা অ্যান্টি ফাঙ্গাল যেটা আর কি, যেহেতু ক্যান্ডিডিয়াসিস একটা বড় কারণ, হোয়াইট কার্ডি ডিচার্জ হলে আমরা সাধারণত ধরে নেই যেটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন, সেক্ষেত্রে আমরা ফ্লুকোনাজল 150 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ইজ এনাফ, এটা আমাদের হুয়ের প্রোটোকল, সিঙ্গেল ডোজ দিলেই অনেক সময় কিউর হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে আমরা 3 সপ্তাহ বা সপ্তাহে একদিন করে 3 সপ্তাহ বা 6 সপ্তাহ দিয়ে থাকি। আর ট্রাইকোমোনিয়াসিস অনেক সময় সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ইচিং থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সেকনিটাজল 2 মিলিগ্রাম, এটাও সিঙ্গেল ডোজ এনাফ, বাট বোথ পার্টনার খাওয়াতে হবে। সাথে আমাদের যদি গনোরিয়া বা ক্লাইমেডিয়া আমরা সাসপেক্ট করি যে গনোরিয়া বা ক্লাইমেডিয়া ডিসচার্জেস টিস্যু, সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট আছে। সিঙ্গেল ডোজ আমরা গনোরিয়ার ক্ষেত্রে সেফিক্সিম 400 মিলিগ্রাম আর ক্লাইমেটের ক্ষেত্রে জিমেক্স 1000 মিলিগ্রাম, এগুলো হুয়ের প্রোটোকল অনুযায়ী সব কিন্তু আপনার সেট আপ করা আছে, যাতে রোগীগুলো আপনার যখনই চেম্বারে আসে যাতে আপনার রোগীগুলো আপনার কাছ থেকে হচ্ছে স্কিপ না হয়ে যায়, মানে অন্তত ফার্স্ট ডোজ ট্রিটমেন্টটা যাতে পেয়ে যায় এবং কিউর হয়ে যায়। সাথে তো আমরা কিছু ইনভেস্টিগেশন অনেক সময় আমাদের দিতে হয়, ইউরিন আরটা করতে দেই, অনেক সময় ভ্যাজিনাল সোয়াব, হাই ভ্যাজিনাল সোয়াব কালচার করতে দেই, অনেক সময় একটা আলট্রাসোনোগ্রাফিও নিড হয় করাই, অনেক সময় প্যাপস টেস্ট করাই, ওগুলো রোগী বুঝে আমরা ইভ্যালুয়েশনটা করাই। অনেক ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনি, খুব কম সময়ের মধ্যে অনেক জরুরি কথা চলে আসছে। আমি একটু ডাক্তার আফসারের কাছে যেতে চাই, ন্যাচারোপ্যাথিতে আসলে সাদা স্রাবের নিয়ে কি কি করণীয় আছে বা কোন কোন প্রসেসে আসলে আপনারা এই এই ট্রিটমেন্টটা দিতে পারেন? জি ধন্যবাদ আপনাকে। ন্যাচারোপ্যাথিতে লিকুরিয়া ভালো করার বেশ কিছু মানে পদ্ধতি রয়েছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে কিছু টিপস, আয়ুর্বেদিকের কিছু ভেষজ ব্যবহার, দেন হচ্ছে ওয়াটার থেরাপি বা হাইড্রোথেরাপি, আর অন্যান্য যে পার্টগুলো রয়েছে যেমন ইয়োগা বা রিফ্লেক্সোলজি। তো প্রথমে আমি আয়ুর্বেদিকের কিছু ভেষজ অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলবো বা কিছু খাবার কথা বলবো বা কিছু ইউজের কথা বলবো। যেমন আমলকি আমরা সবাই চিনি, যাদের লিকুইরিয়া হচ্ছে তারা অনেকেই যেমন ওখানে চুল কানো হয় বা ইচিং হয় কিংবা দুর্গন্ধ, যেটা আপা বললেন একটু আগে, এ ধরনের সমস্যা যাদের আছে। আর পাশাপাশি লিকুইরিয়া হলে একজন মহিলা বা একটি মেয়ে কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। তো প্রতিদিন দিনে 2 বার অন্তত পক্ষে 1 টেবিল চামচ আমলকির গুঁড়ো এবং 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারলে বা খেলে তার এই দুর্বলতাটা কমে যাবে এবং পাশাপাশি লিকুইরিয়ার সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জিরা, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, জিরা অথবা ধনে যেকোনো একটা হালকা একটু ভেজে গুঁড়ো করে এটির সাথেও 1 টেবিল চামচ জিরা বা ধনিয়ার পাউডার আর 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেলে, অথবা মধু না খেতে চাইলে কেউ চিনি খেতে পারে, কেউ গুড় দিয়ে মিশিয়ে একটা নাড়ুর মতো বানিয়ে খেতে পারে, তাহলেও তার এই দুর্বলতাটা কেটে যাবে, পাশাপাশি লিকুরিয়াটাও কমে যাবে। আর হচ্ছে যাদের ইচিং আছে কিংবা একটু আগে আপা বললেন যে অ্যালোপ্যাথি সিস্টেমের যে ঔষধ ব্যবহারের কথা বললেন, এরকম কিছু ভেষজ ব্যবহার আছে ভ্যাজাইনাল ওয়াশ করার জন্য, যেমন 2 টেবিল চামচ মেথি 1 লিটার পানিতে ফুটাতে হবে, প্রায় আধা ঘন্টা ফুটাতে হবে, এবং আধা ঘন্টা ফুটানোর পরে পানিটাকে ঠান্ডা করতে হবে এবং এটা পাতলা মার্কিন কাপড় দিয়ে ছেঁকে এই পানিটা মানে তিনি যতবারই ওয়াশরুমে যাবেন, মানে প্রস্রাব পায়খানার পরে যে ধোয়া বা ওয়াশ করা, ততবারই উনি এই পানিটা ব্যবহার করবেন, তাহলেও ওখানকার যে জার্ম থাকে বা জার্মের জন্য যে চুলকানি হয়, দুর্গন্ধ হয়, এটা কমে যাবে। আর নিম পাতা আমরা সবাই চিনি, এই নিম পাতার মধ্যে অনেকগুলো প্রপার্টিস রয়েছে, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট গুলো রয়েছে, প্রপার্টিস গুলো রয়েছে। তো যিনি যার পক্ষে সম্ভব মাত্র 20 থেকে 25টা পাতা 1 থেকে 1.5 লিটার পানির মধ্যে ফুটিয়ে এই পানিটা ঠান্ডা করে এই পানিটার মধ্যে যদি দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় হিপ বাথ নিতে পারে, মানে হিপ বাথ যদি নিতে পারে, এটা কুসুম গরম অবস্থায় হলে ভালো হয়। যাদের ব্যথা আছে, অনেকেই লিকুইরিয়ার সময় কমপ্লেন করেন যে তার সব সময় এটা তলপেটে একটা ব্যথা ব্যথা ভাব থাকে, এই ব্যথাটাও কমে যাবে, পাশাপাশি তার যে লিকুইরিয়া যেটা হচ্ছে এটাও কমে যাবে এবং চুলকানি দুর্গন্ধ এটাও কমে যাবে নিম পাতার এই পানিটা ব্যবহার করলে পরে। এবার আসি আর কি খেতে পারে, মানে রেগুলার খাবারের সাথে
প্রতিদিন নাস্তার পরে যদি কিছুটা আঙুর খেতে পারে একজন মানুষ, তাহলেও তার এই লিকুইডের সমস্যাটা খুব দ্রুত কেটে যাবে এবং তার যে স্ট্রেংথ ফিরে পাবে, এনার্জেটিক হবে, তার অনেকটা এনার্জি ফিরে পাবে। মানে নিয়মিত নাস্তা খাওয়ার কিছুটা সময় পরেই অল্প কিছু 8-10টা আঙুর খেলে পরে এই, অথবা বড় আঙুর পরে যেটাকে মনাক্কা বলে, এটা খেলেও একই কাজ হবে, একই ধরনের উপকার হবে। আরেকটা খুব সহজ টিপস হচ্ছে, আমরা যে ছোলা খাই, ছোলা আমরা ভিজিয়ে তারপর রান্না করে মশলা দিয়ে খাই, যাদের লিপিডের সমস্যা রয়েছে তারা যদি ছোলা শুধু একটু তাওয়ায় ভেজে সামান্য তাল মিষ্টি বা মিষ্টি বা গুড় বা মধু দিয়ে খেতে পারে, তাহলেও তার লিকুইডের সমস্যাটা অনেক দ্রুত কমে যাবে। আফসানা মনে হয় শুনতে পাচ্ছে না, শুনতে আমি পাচ্ছে শুনতে না পাচ্ছি আপনি? না, কাইন্ডলি আবার। জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনার কথা কি শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি ছিল? এছাড়া রিফ্লেক্সোলজির কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টে থেরাপি, রেগুলার থেরাপি করলেও তার এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অর্গানগুলো এগুলো ভালো থাকবে এবং পাশাপাশি লিকুইরিয়া বা লিকুইরিয়া থেকে পরবর্তীতে সমস্যাগুলো হওয়ার কথা থাকে, সেগুলো থেকে একজন মানুষ সুস্থ থাকতে পারবে। তো আমি এই পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের হাতের কবজিতে, মানে এই জায়গাটায়, এই দুপাশে। আমরা যখন থেরাপি করব তখন দুই পাশ দিয়ে হাতের দুই সাইড, হাতটাকে আমি টাচ করব, দুই সাইডের হাত, এক হাত দিয়ে আর এক হাতের এই এই পয়েন্ট গুলো, মানে আমার হাতের সঙ্গে কবজির যে জয়েন্ট, যেটা জয়েন্ট, এখানে একটি পয়েন্ট আছে, দুই সাইডে আমি চাপ দেব, এ পাশেও দেব, এ পাশেও দেব, এখানে একটি পয়েন্ট, তার ঠিক দুই আঙুল পরে আরেকটি পয়েন্ট, এবং তার ঠিক দুই আঙুল পরে আরেকটি পয়েন্ট। এভাবে এখানে মোট তিনটা জায়গায় আমি প্রেস করব, মানে আমার হাতের দুই পাশে, উপরের পাশে এবং নিচের দিকে, দুই দিকেই এরকম ধরে, এখানে একবার, তার ঠিক দুই আঙুল পরে এখানে একবার, তার ঠিক দুই আঙুল পরে এখানে একবার। এখানে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে যতগুলো অর্গান রয়েছে সবগুলো অর্গানের পয়েন্ট গুলো রয়েছে এখানে। যাদের লিকুরিয়ার সমস্যা রয়েছে কিংবা মাসিকের সময় তলপেটে ব্যথা, কিংবা লিকুরিয়ার সময়ও সারাক্ষণই তলপেটে একটা ব্যথা বা অনুভব করছেন, তাদের জন্য খুব দ্রুত এই, মানে এই থেরাপিটা খুব ভালো কার্যকরী। এবং কেউ যখন পেটে ব্যথা বলছেন, সঙ্গে সঙ্গে থেরাপি করলে সঙ্গে সঙ্গেই উনি উপকার উপকার পাবেন। এটি আমি আবার দেখাচ্ছি, হাতের কবজিটা এখানে একটা, তার ঠিক দুই আঙুল পরে এপাশে একটা, তার ঠিক দুই আঙুল পরে এপাশে একটা, মোট তিনটা জায়গায় পয়েন্ট রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টেই 1 থেকে 1.5 মিনিট করে প্রেস করতে হবে। আর এই পয়েন্ট গুলোতে থেরাপির নিয়ম হচ্ছে ভরা পেটে করা যাবে না। আর যিনি কনসেপ্ট করেছেন, কনসেপশনের প্রথম 3 মাসে এই পয়েন্ট গুলো থেরাপি করা যাবে না, আর দিনে 3 বারের বেশি করা যাবে না, অর্থাৎ বারবার করা যাবে না। একবার থেরাপি করার 5 থেকে 6 ঘন্টা পরে আর একবার থেরাপি করা যাবে। আমরা আসলে শুনতে পাচ্ছি না আপনার কথা। অনেক ধন্যবাদ আপনাকে। ইন্টারনেট সমস্যার কারণে অবশ্য পরিষ্কার পুরোটা বোঝা যায় না, হয়তো আমরা পরে এটা স্টিমিয়ার থেকে যখন বেরোবো তখন হয়তো ক্লিয়ার শোনা যাবে বিষয়টা। তো আমি আবার একটু ডাক্তার হাসনাত নাকের কাছে আসছি। আসলে আমি প্রথমে একটু জানতে চাই, আমরা টেকনিক্যাল অনেক কথা শুনেছি, কিভাবে চিকিৎসা করতে হয় সেগুলোও শুনেছি, আমরা আর একটা বিষয় জানতে চাই যে এই এই ধরনের রোগীদের আসলে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, কিভাবে জীবন যাপন করলে ভালো হয়? আচ্ছা, লাইফ স্টাইল তো আমাদের সবকিছুতেই কন্ট্রিবিউট করে, সবকিছুতেই কন্ট্রিবিউট করে। আমি হেলদি ডায়েট, হ্যাঁ, আর সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাতে মানে আর্লি রাইজার, তাড়াতাড়ি ঘুমানো, অনিদ্রা, কিন্তু দুশ্চিন্তা, অনিদ্রা, এগুলো কিন্তু সবকিছুই এই স্বাস্থ্যের জন্য খুব কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, এবং খুব স্ট্রেসফুল লাইফ, এটাও কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। আরেকটা আমরা খুব বলি যে কটন গার্মেন্টস ইউজ করা, কটন গার্মেন্টস, ঢিলা ঢালা পোশাক, খুব টাইট জিন্স বা টাইট পোশাক, এগুলো আমরা ইনিভেট করি। প্লাস হচ্ছে বাউল হ্যাবিটটা, কনস্টিপেশনটা
যাতে না হয়, ব্লাডার হ্যাবিটটা যখনই আপনার প্রস্রাব আসবে আপনি সাথে সাথে ইভ্যাকুয়েট করবেন, 4 লিটার পানি খাওয়া বা প্রয়োজন হলে আরো বেশি প্রয়োজনে পানি ক্যারি করা, এগুলা আপনার খাদ্য তালিকায় ফ্রুটস এবং ভেজিটেবলস পর্যাপ্ত পরিমাণে রাখা, জাঙ্ক ফুড ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করা, প্রোবায়োটিক্স যেমন ইউগার্ড টক দই এগুলা খাওয়া, এগুলো তো আমাদের হেলদি লাইফের অংশ এবং এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যাবে এই প্রবলেমগুলো আমাদের খুব কম হবে এবং আমরা হলেও আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো, রিকার করবে না। তো লাইফস্টাইল আমাদের ম্যাক্সিমাম ডিজিজকে কিন্তু লাইফস্টাইল খুব প্রভাবিত করে, কিন্তু লাইফস্টাইলটা ঠিকঠাক করা আমাদের খুবই জরুরি, খুবই জরুরি। এটা ঠিকঠাক করতে পারলে আমরা অনেকাংশে সবকিছু থেকে হেলদি থাকতে পারবো। আমরা একটা ট্রিটমেন্ট শুনেছি, কায়ো ট্রায়োটা, এই ট্রিটমেন্টটা সম্পর্কে যদি একটু আমাদের বলতে। ক্রায়োথেরাপি, ক্রায়োথেরাপিটা হচ্ছে এটা হচ্ছে এটা মানে ফ্রিজিং করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয়, হ্যাঁ সার্ভাইকাল টিস্যুকে ফ্রিজ করে দেয়। এটা হচ্ছে অনেক সময় সার্ভাইকাল ইনফেকশন হয় বা সার্ভাইকাল আলসার তৈরি হয়, ওটাতে হচ্ছে আমরা কোল্ড থেরাপি বলা হয় আর কি, জাস্ট যেটা দিয়ে সার্ভিক্সের মুখে একটা টেম্পারেচারটা মাইনাস থাকে ওটা দিয়ে ফ্রিজ করে দেওয়া হয়, এতে করে হচ্ছে সেলুলার ওই চেঞ্জ হয় এবং হচ্ছে আপনার এই ডিসচার্জ প্লাস সার্ভাইকাল ইনফেকশন বা সার্ভাইকাল আলসার থাকে এটা হচ্ছে হিল হয়ে যায় আর কি। এটা ডিএমস ইস হয়, বিএসএম তো মনে হয় মেশিন আছে, ডিএমসি তে নাই, এরকম একটা মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে কেমন সময় লাগে আর এটা ব্যয়বহুল কিনা? সময় তো ব্যয়বহুল, মানে ওই যে মেশিনটার তো অনেক দাম, মেশিন তো অনেক দাম আর সময় তো এটা বেশি না, ওরা জাস্ট জায়গাটায় হয়তো অ্যানেস্থেশিয়া অনেক সময় ডিপ সাডেশন দেয়, অনেক সময় লাগেও না, অনেক সময় পেশেন্ট যদি চায় যেহেতু একটু কোল্ড হবে, আউটডোর ডে ডে কেয়ার সার্জারি, এটা তো আর ভর্তির কোনো নিড নাই, ভর্তির তো নিড নাই, আপনি করে হয়তো রেস্ট নিয়ে চলে আসতে পারবেন ডে কেয়ার সার্জারি। মেশিন তো এক্সপেন্সিভ হবেই, এটা তো 100% মেশিন তো এক্সপেন্সিভ, কত দাম আমাদের বাংলাদেশে কি এটা অ্যাভেইলেবল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বিএসএমই তে আছে, বিএসএমই তে হচ্ছে, জি বিএসএমই তে ক্যারিয়ারপি মেশিন আছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আসলে এই যে পলিপ ক্যান্সার যেটা, এটা আসলে এই এই ক্ষেত্রে কি মানে সাদা স্ট্রবের রঙের কোনো পরিবর্তন হয় কিনা বা কি আসলে এটা সার্ভাইকাল পলিপ এবং যদি সার্ভাইকাল ইউশন বা সার্ভাইকাল ক্যান্সার থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ব্লিডিং হয়, অর্থাৎ কন্ট্যাক্ট ব্লিডিংটা আমরা হচ্ছে যে স্বামীর সাথে মেলামেশার পরে তার ব্লিডিং হবে এবং 2 মাসিকের মধ্যবর্তী সময়ও তার হচ্ছে লালচে স্রাব যাবে, অর্থাৎ ব্লাড স্টেন ডিসচার্জ হবে তার। এই হিস্ট্রিটা নিয়ে আমরা মোটামুটি কিন্তু আইডিয়া করতে পারি হয়তো তার জরায়ুর মুখে কোনো ঝামেলা আছে, সেটা হতে পারে পলিপ, সেটা হতে পারে ইরেশন, সেটা হতে পারে আলসার, সেটা হতে পারে ক্যান্সার। সেক্ষেত্রে আমরা স্পেকুলাম নামে একটা আমাদের যন্ত্র আছে, কাচকুচ ভ্যাজাইনাল স্পেকুলাম, ওটা দিয়ে আমরা এক্সামিনেশন করলে খুব সহজে কিন্তু আমরা মানে একদম খোলা চোখেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে রোগীর কি প্রবলেম। ইফ নিড আমরা কিন্তু অনেক সময় প্যাপ স্মেয়ার করি বা হচ্ছে অনেক সময় টিভিএস করি, বাট অনেক সময় খোলা চোখেই কিন্তু আমাদের বুঝতে পারি যে সামহাউ এটার কোনো প্রবলেম আছে বা কি হতে পারে, আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি, তারপর সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। পলিপ হলে তো আমরা পলিপেক্টমি করে দিই, সাথে একটু ডিএনসি করে দিই, ইরোশন হলে আমরা অনেক সময় কটারাইজেশন করে দিই, ডায়াথার্মিক কটারাইজেশন করে দিই। হ্যাঁ আর ক্যান্সার হলে সেটা তো আসলে স্টেজিং এ নিড, এটা তো ফার্দার ইভ্যালুয়েশন অনেক কিছু নিড। এমনিতে সাদা স্রাব থেকে আসলে কি কি মানে প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে এবং সেই জন্য আপনাদের চিকিৎসা পদ্ধতি মানে ব্যবস্থা কি থাকে, মানে মেজর কি কি সমস্যা হওয়ার? হ্যাঁ সাদা স্রাব থেকে যেটা বেশি হয় কমন হচ্ছে ইউটিআই হয় এবং পিআইডি হয়। একটা হচ্ছে প্রস্রাবের থলিতে ইনফেকশন হয় আর একটা হচ্ছে জরায়ুর মুখে ইনফেকশন হয়। হ্যাঁ জরায়ুর মুখের ইনফেকশন থেকে তো আপনার আপনার জরায়ুর ক্যান্সার হতে পারে। দেন হচ্ছে ওই যে হাইড্রোসালফিক্স তৈরি হয়, অর্থাৎ টিউব দুটো ফুলে যায়, ক্রনিক পিআইডি হয়, এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, ইনফার্টিলিটি প্রবলেম দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় ক্রনিক পিআইডির ব্যথার জন্য রোগীর সার্ভাইক মানে জরায়ু কেটে ফেলতে হচ্ছে, হিস্টেরেক্টমি নামে অপারেশন লাগতেছে। তো সিকোয়েন্সটা কিন্তু আসলে বিশাল, সিকোয়েন্সটা বিশাল, এবং শুধু তাই না, এই এসপিভি যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হয় সেক্ষেত্রে তো অনেক সময় সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি থাকে, ভ্যাজিনাল ক্যান্সারের ঝুঁকি থাকে, অ্যানাল ওয়ার্ডস এর ঝুঁকি থাকে, ওগুলোও থাকে।
মানে এটা সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী আপনারা চিকিৎসা প্ল্যান করেন, হ্যাঁ তাই হ্যাঁ তো? মানে ওটা হচ্ছে একটা সিমটম, সিমটম দিয়ে তো পুরো রোগ ডায়াগনোসিস করা যায় না, একটা ইভালুয়েশন নিড, একটা প্র্যাকটিস, একটা প্র্যাকটিস, একটা প্র্যাকটিস সাথে, তারপর কি কি সমস্যা আছে ইভালুয়েশনটা নিড। অনেক ধন্যবাদ। আমি আবার একটু ডাক্তার আফসার কাছে আসতে চাই। আসলে ন্যাচুরোপ্যাথিতে আপনি তিনটা চার এর আগে আয়ুর্বেদ এবং হাইড্রোথেরাপির কথা বলেছেন এবং রিফ্লেক্সোলজির কথা বলেছেন, তো রিফ্লেক্সোলজি মানে এছাড়া কি আর কোনো বিষয়ে মানে মানে কোনো সমাধান আছে নাকি আপনি আমাকে এটা নিয়ে আসলে প্রিভেন্টিভ থাকার জন্য ন্যাচুরোপ্যাথিতে কি করণীয় আছে সেই জিনিসটা বলবেন? জি জি, আসলে ন্যাচুরোপ্যাথি মনে করে, মানে আমরা আগে জানবো যে ন্যাচুরোপ্যাথি কি মনে করছে, যে লিকুইডিয়া হওয়ার কারণ কি। আপনি অনেকগুলো বলেছেন, এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে যে রং ফুড কম্বিনেশন, রিপিটেড অ্যাভারশন, তারপর হচ্ছে আপনার সাপ্রেশন অফ ন্যাচারাল আর্স লাইক ভমিটিং, তারপর হচ্ছে ওভার ইটিং অফ কোল্ড কিংবা হেভি ডাইজেশন, যেগুলো মানে হজমে যেগুলো ভারী খাবার সেগুলো যদি রেগুলার খাওয়া হয় এই কারণে হতে পারে, স্ট্রেস, অ্যাংজাইটি। তারপর হচ্ছে মানে প্রতিনিয়ত রেগুলার যদি কেউ খুব বেশি বেশি মিষ্টি খাবার খেতে থাকে তাহলে তার সমস্যাগুলো হতে পারে। আর হচ্ছে হাইজিন মেনটেন না করা, অনেকের আছে যে উনি দীর্ঘ সময় ধরে হাঁটেন কিংবা দাঁড়িয়ে থাকেন, তার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, মানে লিকুইরিয়ার একটা কারণ কিন্তু এটা। দেন হচ্ছে যে অতিরিক্ত ওয়েট বা হঠাৎ করে ওজন কমানো, এই ধরনের এই সমস্যাগুলোর জন্য কিন্তু লিকুইরিয়ার সমস্যা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে ন্যাচুরোপ্যাথি মনে করছে যে বা মনে করে যে কিভাবে এর প্রিভেনশন করা যায়, সেক্ষেত্রে কি কি করা যাবে এবং কি কি করলে ভালো, কি কি করা যাবে না এবং কি কি করলে ভালো হয়। যেমন প্রতিদিন খাবার তালিকায় বা ডায়েটে গ্রিন ভেজিটেবল রাখা বা শস্য দানা, যেগুলো আমরা অলরেডি অনেকেই জানি যে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, তারপরে মেথি, এই টাইপের যে সিড টাইপের যে খাবারগুলো, এগুলো আমাদের অ্যাড করা, খাবার ডায়েটে অ্যাড করা। আর পাশাপাশি হালকা কিছু এক্সারসাইজ করা, দিনে না ঘুমানো, বিশেষ করে দুপুরের পরে, যে অনেকে আছেন যে খাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়ে দিয়ে থাকেন, এই সময়টা না ঘুমিয়ে এই ঘুমটা রাতে দেওয়াটা ভালো, এবং সকালে উঠে যাওয়া, আর স্ট্রেস যতটা কমানো সম্ভব। আর পাশাপাশি হচ্ছে খাবারের মধ্যে যেটা বললাম যে সবুজ শাকসবজি বেশি রাখা, ফ্রেশ শাকসবজি বা ফ্রেশ খাবার বেশি রাখা, আর হচ্ছে যে প্যাকেট জাত খাবার বা প্লাস্টিক যত ব্যবহার কম করা যায় এইগুলো মেনটেন করে চলা, আর অ্যাভয়েড করতে হবে বিশেষ করে অ্যালকোহল, রং ফুড কম্বিনেশন। রং ফুড কম্বিনেশন আমি বারবার বলছি এই জন্য যে আমরা একদম গরম খাবারের সঙ্গে একদম ঠান্ডা খাবার খাই, যেমন ধোয়া ওঠা বিরিয়ানি বা মাছ মাংসের সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা ঠান্ডা পানি খাচ্ছি, এই কম্বিনেশনটা অনেক সময় আমাদের জন্য হ্যাম্পার। দেন হচ্ছে যে একদম ভরপেট মাছ মাংস দিয়ে খাওয়ার পরে আমরা দুধ খাচ্ছি বা ডেইরি প্রোডাক্ট খাচ্ছি, এটাও অনেক সময় আমাদের জন্য ক্ষতি করে, এই ফুড কম্বিনেশনটাও অনেক সময় হ্যাম্পার করে আমাদের। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু এটাও জানি যে প্রোবায়োটিক খাবার গুলো খেতে খেতে হয়, কিন্তু ভরপেট খাওয়ার পর পরই না, অন্য সময় খেলে খেলে সেটি ভালো হয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, রিপিটেড অ্যাবর্শন, এটা ওই যে আপা একটু আগে বললেন যে একজন লাইফ পার্টনারের সঙ্গেই স্যাটিসফাই থাকা, এটা আসলে আমাদের বেশি মনে রাখতে হবে, মানে আমাদের খেয়াল রাখতে হবে যেন এক্সেস সেক্সুয়াল ইন্ডালজেন্স না হয়ে যায়। এই তো। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে, মানে মোট কথা হচ্ছে পার্সোনাল হাইজিন, পার্সোনাল হাইজিন, পার্সোনাল হাইজিন। এটি আমরা চাইলে আয়ুর্বেদ বা এই যে ভেষজ ব্যবহার করে নিম পাতার পানি দিয়ে ওয়াশ করা, মেথি পানি দিয়ে ওয়াশ করা, কিংবা দুই বার সকাল বিকাল হিমবাথ নেওয়া নর্মাল পানিতে, মানে আপনার ট্যাপের পানিতেই জাস্ট বলে করে দুইবার হিমবাথ নিয়ে নেন, তাহলেও আপনার উপকার হবে, বা লিকুইডিয়া একবার দেখা দিয়েছে আর ফার্দার হবেই না, এরকমও রেজাল্ট আছে আর কি। তো হচ্ছে কি কি করব, আমরা ফ্রেশ খাবার খাবো, হাইজিন মেনটেন করব, আর যে অন্যান্য যে নিয়মগুলো, রাতে না জাগা, দিনে না ঘুমানো, আর হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি না করা, আর পাশাপাশি হচ্ছে অ্যালকোহল, আর হচ্ছে কিছু জিনিস অ্যাভয়েড করা, যেটা আমি বললাম আর কি, এইভাবেই প্রিভেনশন করা সম্ভব, প্রিভেন্ট করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমরা জাস্ট ডাক্তার
আস্তা হোসেন আখির কাছে শেষ একটা প্রশ্ন রাখতে চাই, যে আসলে এই যে সমস্যাটা নিয়ে মানে আমাদের গ্রাম বাংলা বা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রকমের মানে মানে এটা কি বলবো আমি, যে আসলে কুসংস্কার জাতীয় কিছু কাজ আছে বা মেনটেনেন্সটা আসলে ঠিকভাবে হয় না, তাদের প্রতি আপনার কি নির্দেশনা থাকবে? আমার তো সবসময় আমি যেটা বলি যে মেয়েদের জন্য আমি যেটা বলি যে হচ্ছে মানে এগুলোকে ইগনোর করা যাবে না। আমার একটা প্রবলেম তৈরি হতেই পারে বা আমি একটা জিনিস জানতে নাই পারি, বাট আমাকে আমার টিনেজ গার্লস হোক রিপ্রোডাক্টিভ এজের গার্লস হোক আমাকে সচেতন থাকতে হবে। অনেক মেয়েরা আমার কাছে এসে বলে যে আমি আমার শাশুড়িকে বলছি, ও বলছে এগুলো সবারই থাকে, এগুলোর জন্য ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম পেশেন্ট যখন আমাদের কাছে আসে অনেক সময় পিআইডি নিয়ে আসে, দেখা যায় খুব আর্লি স্টেজে আমাদের কাছে অনেকেই আসে না, তো ওই যে বলে যে আমার শাশুড়িকে বলছি বা আবার আমাকে বলছি বলছে, এটা হতেই পারে, এটা কোনো কিছুই না, এটা আমাদের হয়েছে, তোমাদের এটার জন্য সামান্য এটার জন্য ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। তো কিন্তু এই মানে অ্যাডভাইস সিকিং বা ট্রিটমেন্ট সিকিং মেন্টালিটিটা তৈরি করতে হবে, কোনো কিছুকেই ইগনোর করা যাবে না। আমাকে হচ্ছে কিছু নাই আমার হলো, বাট একটা কাউন্সিলিং একটা ইভ্যালুয়েশন এটা করে নিলে তো আমি হেলদি থাকবো। আমরা তো কত জায়গায় কত টাকা পয়সা নষ্ট করি, দেখা যায় একটা ফাস্ট ফুড বা একটা রেস্টুরেন্টে বসে আমরা 5-6 হাজার টাকার বিল দিয়ে ফেলি, এক ইভিনিং এ দিয়ে ফেলি, কিন্তু একটা হেলথ চেক আপ এটার জন্য আমরা 1,000 টাকা 2,000 টাকা খরচ করতে গেলে আমাদের কার্পণ্য আসে, বাট কেন? এটা থেকে তো কনসিকুয়েন্স গুলো খুব খারাপ, ইনফার্টিলিটি থেকে ম্যালিগনেন্সি। আর আমি আরেকটা জিনিস খুব বলবো যে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু জরায়ুর মুখের ভ্যাকসিনটা লঞ্চিং হয়েছে, বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে, আমাদের দুটা কোম্পানি বাংলাদেশে নিয়ে এসেছে, একটু এক্সপেন্সিভ, খুব বেশি এক্সপেন্সিভও না, মানে গার্ডাসিল যেটা 4টা স্ট্রেন্সের অ্যাগেনস্টেই হচ্ছে সুরক্ষা দিচ্ছে সেটা মাত্র 4200 টাকা করে ডোজ। তো আমরা একটু ড্রেস কিনতেও কিন্তু 4-5 হাজার টাকা অনেকে খরচ করি, অনেকে খরচ করি, কিন্তু এটার চেয়ে কিন্তু আমি মনে করি আমি যদি ভ্যাকসিনেটেড হতে পারি তাহলে কিন্তু আমি অনেকগুলো স্ট্রেন থেকে নিজেকে সুরক্ষা করতে পারছি, প্লাস এই যে হ্যাজার্ড গুলো থেকে বা এই কমপ্লিকেশন গুলো থেকে আমি নিজেকে সেফ করতে পারছি। শুধু সার্ভাইকাল ম্যালিগন্যান্সি না, সার্ভাইকাল ইরেশন, ওয়ার্ডস, অনেক কিছু, অনেক কয়েকটা ডিজিজ থেকে আমি নিজেকে সেফ করতে পারছি মাত্র তিনটা ডোজ 4200 করে, এমন কোনো কিছু না। এর চেয়ে অনেক টাকা পয়সা মানুষ এখন রিসোর্টে গিয়ে নষ্ট করছে, ডিস্কোতে গিয়ে নষ্ট করছে, ফাস্ট ফুডের জন্য নষ্ট করছে, একটা সোশ্যাল ইভেনিং এ নষ্ট করছে, বাট আমি ওটা করুক অসুবিধা নাই, বাট আমার যেটা ক্রাইং নিড, আমার হেলথ এর জন্য যেটা জরুরি সেটা তো আমাকে মনোযোগী হতে হবে। বিশেষ করে আমি বলবো যারা এখনো টিনেজ আছে, যারা এখনো সেক্সুয়াল লাইফে প্রবেশ করে নাই, তাদের উচিত ভ্যাকসিনেট হয়ে যাওয়া। হ্যাঁ, কারণ এটা তাদের জন্য জরুরি, তাদেরকে সেফ করবে, তাদেরকে এই জ্বরের মুখে ক্যান্সার, জ্বরের মুখে ঘা, জ্বরের মুখে সাদা স্রাব এগুলো থেকে তাদেরকে সেফ করবে। এবং এটা আমার মনে হয় এটা নিয়ে আমাদের গভর্নমেন্ট প্লাস নন গভর্নমেন্ট এবং সোশ্যাল মিডিয়া যারা হেলথ নিয়ে কাজ করছে তাদের কাজ করা উচিত, অ্যাওয়ারনেস তৈরি করা উচিত, এবং যদি সাবসিডি দিয়ে গভর্নমেন্ট আমাদের দিতে পারে এটা তো খুবই গুড, যদি সাবসিডি দিয়ে দিতে পারে এটা তো গুড, খুবই গুড, তাহলে হয়তো আমরা স্কুল কলেজগুলোতে আমরা মোটামুটি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারতাম আর কি। অনেক ধন্যবাদ, আসলে কথায় কথা বের হয়ে আসে আর কি। আপনার যে ভ্যাকসিনের কথা বলেছেন বা আরো যে সতর্কতামূলক কথা বলেছেন বা অ্যাওয়ারনেস মূলক কথা বলেছেন, সেগুলো আসলে আমাদের সবসময় শোনার আসলে সুযোগ হয় না। আমরা আজকে দুজনের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং খুবই সহজ সাধ্য কিছু উপায় জেনেছি যে কিভাবে আসলে আমরা এই সাদা স্রাব বা এই ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারি বা কি করলে আমাদের এই সমস্যাটা খুব একটা মানে দুরবস্থায় ফেলবে না। তো আমি তারপরও আমাদের যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে আমি বলবো যে আসলে এই বিষয়গুলো মানুষের জানার দরকার, এই বিষয়গুলোর প্রচার প্রসার হওয়া জরুরি। আমরা আমাদের দিক থেকে যথেষ্টই চেষ্টা করছি, আপনারা যদি আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন তাহলে আসলে এই বিষয়টা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। যাদের কাছে এটা আজকে খুব আজকের প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ মনে হবে তারা অবশ্যই আজকে প্রোগ্রামটি শেয়ার দিবেন, কারণ আমাদের দুইজন চিকিৎসক খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেকের বাসায় অনেক রিলেটিভ, অনেকের পরিচিত জন হয়তো এইসব সমস্যায় আছে, লজ্জার কারণে হয়তো শেয়ারও করতে পারে না, তাদের অনেক উপকার হবে। তো আমি আপনাদেরকে আরো একটা বিনয় সহিত আর একটা অনুরোধ করতে চাই, যারা এই সমস্যায় প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন না
তারা অবশ্যই আমাদের স্বাস্থ্য বাজারের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের এই দুজন খুবই বিশেষজ্ঞ চিকিৎসক, মানে যাদের এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছ থেকে আপনারা সহজেই এই সমাধানগুলো নিতে পারেন, বা আপনাদের আরো কিছু শেয়ার করার থাকলে সেটাও বলতে পারেন। আমার মনে হয় আপনারা খুব ভালো একটা ট্রিটমেন্ট এখান থেকে পেতে পারবেন। তো আজকের এই অনুষ্ঠানের মানে এই শেষ পর্যায়ে আমি আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, এবং আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যে দুজন সহযোগী উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে আপনাদেরকে এই বিষয়টি পরিষ্কার করার জন্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন।